बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के ऑनलाइन क्लासे सबाई के स्वागत। आज सबाई भालो आछो आशा करी। एखन आमादेर क्लास शुरू हो गेछे, तारपर जारा बासाय बसे आछो तादेर जन्य आमादेर एई क्लास एखन करा हच्छे। आशा करी सबाई ख्याल राखबा, मने राखबा। তাহলে খেয়াল করো, তাহলে আজকে আমরা কি পড়াবো? রিনিউয়েবল এনার্জি সোর্স, মানে আমরা কোথা থেকে যে এটা পাই, মানে আলো তাপটা পাই সেটা আমরা কোথা থেকে পাই সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখি যে আমরা এখান থেকে ফ্যামিলিয়ার অবজেকশন, পার্টিসিপেশন ও ডিসকাশন, রাইট ফর্মাল লেটার্স। তাহলে আমরা দেখি কি করছে, যে ইন এ স্পেস অ্যাট দি 19 সায়েন্স কংগ্রেস ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজ সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মাল ইন্ডিয়ান প্রেসিডেন্ট এম আর এ পি জি আব্দুল কালাম মেনশন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অ্যান্ড ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস তাহলে কি হচ্ছে, 1990তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পি জি আব্দুল কালাম তার বক্তৃতায় মানবজাতির শক্তি সংকটের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার বক্তৃতায় তুলে ধরেছেন। হি পয়েন্টেড আউট কি করেছিলেন, তিনি নির্দেশ করেছিলেন দ্যাট যে দি ইরা অফ উড অ্যান্ড বায়োম্যাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, যে কাঠ ও বায়োগ্যাসের যুগ প্রায় শেষে আসছে। দি এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইথিন দি নেক্সট ফিউ ডিকেডস, তৈল ও প্রাকৃতিক গ্যাসের যুগ পরে পরবর্তী কয়েক দশকের মধ্যে শেষ হবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোরাল কল রিসার্ভস মে লিড টু ওয়ার্ল্ড ওয়াইজ ইকোলজিক্যাল ডাইসাস্টার বিকজ কল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমোস্ট ফেয়ার, বিশ্বের সংরক্ষিত কয়লার ভয়াবহ ব্যবহারে পৃথিবীব্যাপী পরিবেশগত দুর্যোগ দেখা দিতে পারে বিকজ কারণ কল বার্নিং এমিটস হাইয়েস্ট অ্যামাউন্ট দি কার্বন ইন দ্য অ্যাটমোস্ট ফেয়ার, কি যাচ্ছে পরিবেশ সব সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয় কয়লা পোড়ানোর কারণে। ইউক্রেন ফর্মাল সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল ডিজাস্টার অ্যান্ড 1986 হ্যাড এক্সপোজ দ্যাট নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেন্টিয়ালি ডেঞ্জারাস টু, কি বলছে যে ইউক্রেনের প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন চেরনোবিলের কি 1986 সালের দুর্যোগ প্রকাশ করে যে নিউক্লিয়ার এনার্জিও আরও বিপজ্জনক হতে পারে। সুতরাং অ্যাকর্ডিং টু কালামের বক্তব্য অনুসারে দি অনলি সলিউশন মানে তার একমাত্র সমাধান হলো দ্যাট যে ম্যানকাইন্ড ক্যান লুক দি ম্যাসিভ ইউজ আওয়ার এনার্জি ইন ফিউচার, কি বলছে যে ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা বিকজ কারণ ইটস হ্যাজ সাম অ্যাডভান্টেজ ওভার
other forms the renewable energy sources. বলছে বিকজ কারণ এটি কি হচ্ছে অন্যান্য প্রকৃতি নবায়নযোগ্য শক্তির চেয়েও এর বেশি কিছু সুবিধা রয়েছে নাও এখন হোয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দি ইস্যু অফ এনার্জি কি বলছে যে শক্তির বিষয়টিকে কেন এত বেশি গুরুত্ব দিয়েছেন দি এনার্জি সোর্স হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রট আউট হিজ স্টোরি শক্তির উৎস সমূহ হল ইতিহাসের ধারাবাহিকতায় পরিবর্তনের প্রধান উপাদান দি ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনসাম্পশন হ্যাজ ইনক্রিজড from 3 billion barrels annually in 1930 to 50 billion barrels annually today today মানে হচ্ছে যে 19 পৃথিবীতে পেট্রোলিয়ামের ব্যবহার কি 1930 সালে বার্ষিক 3 বিলিয়ন ব্যারেল থেকে আজ কি টুডে আজ পর্যন্ত 50 বিলিয়নে বৃদ্ধি পেয়েছে ইন দা নেক্সট পরবর্তী কোয়ার্টার সেঞ্চুরি মানে পরবর্তী এক চতুর্থ শতাব্দীতে দি ওয়ার্ল্ড পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন হুইচ ইজ 30% হায়ার দেন টুডে হচ্ছে যে পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হবে বলে মনে করা হচ্ছে যে যা আজকের তুলনায় কত 30% 30% বেশি ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ অ্যাবাউট টু টাইম ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ উন্নয়নশীল দেশে শিল্পোন্নত দেশের তুলনায় দ্বিগুণ অর্থনীতি বৃদ্ধি পাবে গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড the continue at the 3% per year তাহলে কি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরে 3% ও ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা রয়েছে consequently ফলে the global demand for energy will grow at about on past 7% per year on an average পৃথিবীতে ফলে পৃথিবীতে গড়ে প্রায় 1.7% জ্বালানি চাহিদা বাড়বে ইট ইন্ডিকেটস মানে এটি নির্দেশ করে যে 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030 এটা হচ্ছে যে মানে 2030 সালের মধ্যে জ্বালানি ব্যবহার 50% বেড়ে যাবে ইফ যদি দি ওয়ার্ল্ড ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 220 বিলিয়ন ব্যারেলস নাও ব্যারেলস নাও যদি এখন বিশ্বে প্রতিদিন 220 বিলিয়ন ব্যারেল ব্যবহার করা হয় ইট উইল রাইজ দি 335 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম ওই সময়ে এটি 335 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে দি প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্স ইজ লিমিটেড অ্যান্ড ইট উইল নট সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জ অফ দি ওয়ার্ল্ড তাহলে কি হবে বর্তমানে হাইড্রোকার্বন চালারি রিজার্ভ সীমিত অ্যান্ড এবং ভবিষ্যতে কি হবে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় অ্যান্ড হেন্স লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টোকেন ইনিটিআরটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্স মেনলি নোন
as green or renewable energy source. কি বলছে যে তাই নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ বিকল্প জ্বালানি উৎস হিসাবে উৎস বিশেষ করে সবুজ অথবা সবুজ অথবা নবায়নযোগ্য জ্বালানির উৎসের পদক্ষেপ নিয়েছেন The bottom line of column speech indicates the concern of mankind in the 21st century. কি হবে কালামের বক্তৃতায় বা কালামের বক্তৃতায় কি করে মানে এটা নির্দেশ করে যে শীর্ষ লাইনে একবিংশ শতাব্দীর ওই বিষয়সমূহ কি করে ইঙ্গিত দেই তাহলে আমরা এটা পড়লাম বাসায় বসে থেকে সুন্দর করে এটা দেখব এবং পড়ব এখন আমরা কিছু দেখি কঠিন শব্দগুলোর মানে ই করে নি শব্দ জেনে নি যেমন দেখো ডিজার্ট মানে মরুভূমি ফসিয়া ফসিল FOSSIL ফসিল মানে হচ্ছে জীবাশ্ম RELIC রেলিক রেলিক মানে স্মৃতিচিহ্ন কংগ্রেস মানে সমাবেশ পার্লামেন্ট যেটা করা হয় সেটা সমাবেশ অ্যাকনলেজড মানে অনুমোদিত মেনশন মানে উল্লেখ করা অ্যাসপেক্ট মানে বৈশিষ্ট্য ইকোলজিক্যাল মানে পরিবেশগত তারপরে হচ্ছে ডিজাস্টার মানে দুর্যোগ ইমিট মানে নির্গত হওয়া ম্যাসিভ মানে বিশালাকার তারপরে হচ্ছে কনজাম্পশন মানে ভোগ কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলে রিজার্ভ মানে সংরক্ষণ করা ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নেওয়া তাহলে আমরা কি করব এখানে বাসায় বসে থেকে সুন্দর করে সব কঠিন কঠিন শব্দগুলা পড়ব এবং আমরা দেখব হ্যাঁ তাহলে সবাই মনোযোগ দিয়ে বাসায় বসে থেকে পড়ো এবং এগুলো ক্লাসগুলো দেখার সুযোগ করে দাও তাহলে আর আমরা বাসে আসতে বসে থেকে এর যে তোমাদের যে সোলারের গুরুত্বপূর্ণ ই আছে সেগুলা আমরা বাসায় বসে থেকে লিখবা এবং পড়বা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ